হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে 12 সেপ্টেম্বর সোমবার, আর এখন বেজে গিয়েছে বেলা 2:30। তো 2:30 থেকেই আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, চান টান করে একদম লাঞ্চের টেবিলে খাবার দাবার সাজিয়ে তোমাদের সঙ্গে বসে গিয়েছি। লাঞ্চ করবো এবারে, আর আজকে লাঞ্চে বেশ অনেক কিছু খাবার দাবার রয়েছে। আজকে না বন্ধুরা, সকাল থেকে একটু ঘরদোর পরিষ্কার, জামা কাপড় কাচাকুচির জন্য রান্না বান্না করতে পারিনি, আর পবি সেভাবে বাজারেও যেতে পারিনি। মানে এবার ফ্ল্যাটে এসে কি হয়েছে বলতো, ঠিকভাবে সংসারটা আমাদের সামলানো হচ্ছে না। বেশিরভাগ ওই পুজোর কেনাকাটা তারা থাকছে, সেটাই হওয়া স্বাভাবিক। তো আজকেও কিন্তু আমরা পুজোর কেনাকাটা করতে যাব, সেই জন্য পবিরকে বললাম থাক ছেড়ে দাও, আজকে তুমি হোটেল থেকেই নিয়ে আসো, আজকে হোটেলের খাবারই খেয়ে নিই, কালকে থেকে আবার রান্না বান্না হবে। তো আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত আছে, আলু ছোকা আছে, এখানে পেঁয়াজটা তো আমি কেটে নিয়েছি, সবজি রয়েছে পাঁচমেশালি একটা, এখানে ডাল রয়েছে, এখানে আমার জন্য ডিমের কারি রয়েছে, আর এখানে পবিরের জন্য রুই মাছের ঝোল রয়েছে, এক্সট্রা ভাত তো রয়েছে। এটাই হচ্ছে একদম সিম্পল লাঞ্চের মেনু। কারণ কদিন ধরেই একটু উল্টো পাল্টা চিকেন, গতকাল দেখলে চিকেন বিরিয়ানি খেলাম, একটু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, সেজন্য একটু সবজি সাবজা ডাল ভাত একটু সেটাই আমাদের জন্য বেটার। তাই এই খাবার দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করবো। আজকে সন্ধ্যেবেলায় কিন্তু আমরা শপিংয়ে যাবো, আজকে স্পেশালি আমার কুর্তি ড্রেস এগুলো কিনতে যাব। তো যতই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি বাদল সবকিছু বাধা মানিয়ে আমি মোকাবিলা করে কিন্তু আমি পুজো শপিংয়ে যাবো, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো তাড়াতাড়ি আগে লাঞ্চটা করে নিই, তো ফার্স্টে ডাল দিয়ে খাবো। প্রবীর তুমিও বসে পড়ো, আমিও খাবার নিয়ে নিই। আমার কর্তা মশাই বসে গিয়েছে লাঞ্চ করতে, আজ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, হ্যাঁ গো বন্ধুরা। আর বাইরে কিন্তু ঝরঝরিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন, মানে সকাল থেকে বৃষ্টি। আর পবিত্র খাবার দাবার এনেছিল পুরো ভিজে গিয়েছিল, এসে চান টান করে তারপর আমরা লাঞ্চ করতে বসেছি। ডাল ভাত একদম লাইট, ঘরের মতোই খাবার, যেটা শরীরের জন্য আনহেলদি না। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গিয়েছে সন্ধ্যে 7:30, বেশ অনেকটাই সন্ধ্যে হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে র্যান্ডামলি বৃষ্টি। তো বলেছিলাম বৃষ্টি হোক না হোক আজকে আমরা বেরোবই পুজো শপিং করতে। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গিয়েছে, আজকে ব্ল্যাক নর্মালি টি শার্ট আর এই প্যান্টটা পরে নিয়েছি, কারণ বৃষ্টির সময় বেশি চুড়িদার কুর্তি ফুর্তি কিছু পরছি না। হাতে এই বড় হ্যান্ডব্যাগটা নিয়ে নিয়েছি, কারণ ছাতা নিতে হবে। আর হচ্ছে এখন আমরা দুজনে মিলে পুজো শপিং এ যাচ্ছি স্টার মলে, ম্যাক্সে থেকেই কেনাকাটা গুলো করবো। তো চলো বন্ধুরা, আর খুব বেশি লেট করবো না, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে অলরেডি। তো বেরিয়ে পড়ি, আসো বন্ধুরা। দেখতেই পাচ্ছ হেলমেট টেলমেট তো পরে নিয়েছি, আর কবির হচ্ছে নর্মাল আজকে টি শার্ট আর ট্রাউজার পরেছে, কারণ বৃষ্টির মধ্যে আজকে জিন্স শার্টের আর ধারে যায় কোনো অপশন নেই। কি এখনো কি গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে গো? হ্যাঁ বৃষ্টি হচ্ছে, দেখি ওইখানটা তো ছাউনি। হ্যাঁ মানে কি বলতো, ওই এক দুটো একদম, তবে যেহেতু হেলমেট আছে সেজন্য মাথায় পড়বে না। কবির গিয়েছে বাইক আনতে গ্যারেজে, পুজো শপিং মানেই আনন্দ। কালকে বৃষ্টির জন্য শপিংটা তো একদম পুরো মাঠে মারে গিয়েছে, আজকে দেখা যাক কতদূর কি হয়। শপিং মলের ভিতরে বলে সুবিধা। চলে এসেছি বন্ধুরা আমরা স্টার মলে, তো চলো এবার মলের মধ্যে ঢোকা যাক। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, ফার্স্ট ফ্লোরেই রয়েছে ম্যাক্স, ফার্স্টে আমরা ম্যাক্সে যাব। তো চলো ম্যাক্সে এবার যাই। সামনে দেখো ম্যানিকুইনগুলো সাজানো রয়েছে, পুজো পুজো ভাব একদম, আর পুরো ঢাকের একটা অ্যান্থেম বাজছে, দারুণ 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 লাগছে। তো প্রথমে এসে আমরা কুর্তির কালেকশানগুলো দেখছি, আজকে বেসিক্যালি আমরা কুর্তি কিনবো। তো এখানে 599-এর কুর্তিগুলো দুটো নিলে 100 টাকা ছাড় হবে, এগুলো নর্মাল কটন কুর্তি রেগুলার ওয়্যারের জন্য। দেখো বেশ সুন্দর সুন্দর রয়েছে, এটা একটা হলুদ রঙের রয়েছে প্রিন্টের উপর, আগে যেটা দেখালাম সেটা সুতোর কাজের উপর, এটা হচ্ছে প্রিন্টের উপর। দেখো এটাও কিন্তু বেশ ভালো,
হলুদ রঙগুলো কিন্তু বেশ ব্রাইট লাগে না পরলে, আর প্রত্যেকটা কিন্তু থ্রি কোয়ার্টার স্লিভস। এটা দেখো বেশ ভি কাটিং গলাটা রয়েছে, এটা একটু সিল্ক মেটেরিয়াল মতো রয়েছে, অলিভ গ্রিন কালারের, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো দুটো নোয়া কিন্তু এখানে লাভ। এখানে দেখো একটা পিচি পিঙ্ক কালারের রয়েছে, এই টাইপের কুর্তি কিন্তু আমার কাছে আছে, স্কাই ব্লু একটা তোমরা জানো তো, এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, তাই না? নেক্সট এটা দেখো একটা গ্রেইশ ব্লু কালার, মানে প্রপার গ্রে না, একটু গ্রেইশ ব্লু আছে, এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। এটা কিন্তু হাই নেক রয়েছে, মানে কলার দেওয়া টাইপের রয়েছে। এরপর যে কুর্তিটা দেখছি, দেখো এর কালারটা পিচ ঠিক না, ক্যামেরায় অতটা ফোকাস আসছে না, অরেঞ্জিশ পিচ কালার টাইপের, বেশ সুন্দর দেখতে, একদম কটনের মধ্যে খাদি টাইপের রয়েছে, বেশ ভালো। এরপর দেখো হ্যাঙ্গিং করা বেশ কিছু কুর্তি আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু এখন জ্যাকেট টাইপের কুর্তি উঠেছে, টু ইন ওয়ান, মানে ডাবল পার্ট যে কুর্তিগুলো, এগুলো কিন্তু বেশ ভালো। এগুলোর প্রাইস ওরকম 1300-1400 এরকম, মানে স্টার্টিং ওরকম 1200-1300 থেকে, বুঝলে তো? নেক্সট এটা একটা মানে লাইট গ্রিন কালারের রয়েছে, এটা দেখো বেশ এ লাইন কুর্তি রয়েছে প্রিন্ট করা। এখানে প্রচুর প্রচুর কুর্তির কালেকশন আমি নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে পিঙ্ক কালার কুর্তিটা বেশ ভালো লাগলো, তো গায়ে ধরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বেশ ভালো, তাই না? মানে সব কিছুই যেন নতুন জিনিস, অনেক ভালো লাগে দেখতে, পুজো মানেই নতুন কিছু। এই কুর্তিটা দেখো, এই কুর্তিটা কিন্তু একদম অন্যরকম, একটু গ্লেজি একটা মেটেরিয়ালের মধ্যে। তো আমি প্রবীরকে প্রত্যেকটা ধরে ধরে বলছি, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, অ্যাকচুয়ালি এত দেখলে না কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব। সত্যি তোমরাও কি এরকম আমার মতো কনফিউজ হয়ে যাও? নেক্সট দেখো এটা একটা রয়েছে কলার দো, মানে চাইনিজ কলারের মধ্যে ফুল স্লিভসে রয়েছে এই কুর্তিটা, এটাও গ্রিন কালার। নেক্সট ওয়ান দেখো একটা স্লিভলেস, মানে হাত কাটার মধ্যে রয়েছে, স্লিভস সাথে অ্যাটাচ করা আছে রানি কালারের মধ্যে, এটাও কিন্তু গ্লেজি মেটেরিয়াল, এ লাইন কুর্তি রয়েছে। এছাড়াও ফ্রক কাটিং অনেক টাইপের কুর্তি ছিল যেগুলো দেখছিলাম। এছাড়াও ম্যাক্সে কিন্তু এবার রেডিমেড শাড়িগুলো এসেছে, দেখেছ? ইয়েলো কালার, গ্রিন কালার, রেডিমেড শাড়ি, ব্লাউজ, বেশ ভালো। এবার দেখো একদম লাইট ভায়োলেট, মানে ল্যাভেন্ডার কালার, যেটা আমার ফোনের ব্যাক কভার, ঠিক সেরাম কালারের, এটা সিল্ক মেটেরিয়াল একটা কুর্তি রয়েছে। এগুলোও বেশ ভালো, এগুলো 1300-1400-1500 এরকম রেঞ্জের রয়েছে, প্রত্যেকটার দাম অত ইন্ডিভিজুয়ালি আমার মনে নেই। নেক্সট একটা ইয়েলো কালার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এইটা বেশ সুন্দর দেখতে, দেখো খুব সোবার, প্রত্যেকটা খুব স্মার্ট লুক দেবে, প্রত্যেকটা সোবার দেখতে, অতটা বেশি মানে হিজিবিজি টাইপের না, বুঝলে তো বন্ধুরা? খুব সুন্দর, মানে এই ধরনের কুর্তিগুলো কি বলতো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই টাইমে পরার জন্য একদম পারফেক্ট। একটু পার্টি ওয়্যার কুর্তি রয়েছে, এই কালারটা দেখো একদম লাইট ইংলিশ কালারের মধ্যে রয়েছে, মানে যেমন প্যাস্টেল কালার হয় না, ঠিক তেমন। খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন রয়েছে ম্যাক্সে, কিন্তু আমি এত দেখে সত্যি কনফিউজ হয়ে যাচ্ছি। এরপর বন্ধুরা ইয়েলো কালারের এই কুর্তিটা দেখো, এটা কিন্তু একদম ভি কাটিং গলাটা রয়েছে, আর খুব সুন্দর সুতোর কাজ করা রয়েছে, এটার দাম কিন্তু 1500 টাকা, খুব সুন্দর দেখতে। এবারে ফ্রক কাটিং এই কুর্তিটা দেখো, এগুলোও কিন্তু বেশ ভালো, এগুলো কিন্তু নবমী দশমীতে পরাই যেতে পারে। হোয়াইট কালারের দেখো এটা জ্যাকেট সিস্টেম রয়েছে, খুব সুন্দর সুন্দর রয়েছে। এটা দেখো পুরো সেট, থ্রি পিসের সেট রয়েছে, এগুলোর দাম ওরকম 2800-2900 এরকম। আর এটা দেখো ফুল স্লিভলেসের মধ্যে রয়েছে, খুব সুন্দর কালারটা, একদম ইংলিশ কালারের মধ্যে রয়েছে, খুব সুন্দর দেখতে। এগুলো জ্যাকেট দিয়ে পরতে কিন্তু দারুণ লাগে। নেক্সট এটা দেখো একদম সরু স্লিভসের মানে রয়েছে, আর তার উপরে এরকম জ্যাকেট, তো এটাকে তো ট্রাই করে দেখবো একবার, কারণ এটা এরকম ভাবে লাগানো রয়েছে দেখে খুব ভালো লাগছিল। নেক্সট আরও কিছু কুর্তির কালেকশন দেখিয়ে দিচ্ছি রেগুলার ওয়্যারের, যেগুলো দুটো নিলে 100 টাকা অফ হবে, এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, হাতায় কিন্তু কাজ আছে অর্থাৎ স্লিভসে, বেশ ভালো দেখতে, সামনেটাও বেশ কাজ। নেক্সট ইয়েলো কালারের একটা প্রিন্টেড, এটা রেগুলার ওয়্যারের মতো, এই দেখো ভেলভেটের, কেমন লাগবে এটা পরলে? আমি তাই ভাবছিলাম, এটা দুটো কালার অপশন ছিল, এই বটল গ্রিন আর একটা ছিল রানী কালারের, তো জানি না কেমন লাগবে, যদি কেউ পুজোর পরে অবশ্যই দেখবো। আর এটাও ছিল টু পার্টের মধ্যে, মানে টু পিসের মধ্যে, খুব সুন্দর, ভিতরটা স্লিভলেস, উপরে এরকম একটা ড্রেস টাইপের রয়েছে, টপ টাইপের, বেশ ভালো। আরও প্রচুর র্যান্ডামলি কালেকশন ছিল, পরপর পরপর দেখছিলাম, বেশ ভালোই। তো চলো এবারে আমি ট্রায়াল করব, যে ড্রেসটা বললাম ওই যে জ্যাকেট দেওয়া সেইটা, এই দেখো পরে নিয়েছি, দেখে যতটা ভালো লাগছিল পরে কি ততটা ভালো লাগছে জানি না, তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এটা কেমন লাগছে। এটা দুটো মিলিয়ে দাম 2200-2400 টাকা মতো পড়তো, আর শুধু পরে কিন্তু এটা আমার বেশি ভালো লাগছিল, তাই না? নেক্সট দেখো এই গ্রিনটা পরেছি, এটাও কিন্তু বেশ ভালো, খারাপ মোটামুটি বেশ ভালোই লাগছিল, তোমরা জানিও কিন্তু। আর একটা যে কালেকশন দেখছি এটা কিন্তু বেশ ভালো, জর্জেটের মধ্যে রয়েছে রানী কালার, আর নিচে এরকম প্লাজো সেট দিয়েও কিন্তু কন্ট্রাস্টে কেনা যেতে পারে, এটার দাম পড়ে যাবে 3000 টাকা মতো। এত দেখলাম ম্যাক্সে পছন্দ হলো না, এবার চলে এসেছি আমরা প্যান্টালুনসে, মানে প্রচুর দেখে নিয়েছি, এবার প্যান্টালুনসে কয়েকটা দেখবো। দেখো এখানে ভায়োলেট কালারের একটা দেখছি, খুব সুন্দর অল ওভার এরকম কাজ করা রয়েছে,
সিকুয়েন্স দিয়ে। নেক্সট এটা একটা ভায়োলেটের মধ্যে রয়েছে, ওটা ছিল সিলভার দিয়ে কাজ করা, এটা রয়েছে গোল্ডেন, এরকম কাজ করা। তো দুটোর মধ্যে আমার এটাই যেন ভালো লাগলো। নেক্সট দেখো একটা সি গ্রিন বা লাইট স্কাই গ্রিন কালারের রয়েছে এটা একটা, তো এই দুটো একটু ট্রাই করে দেখি। দেখো ফার্স্ট ড্রেসটা আমি ট্রাই করে নিয়েছি, কেমন লাগছে এটা? বেশ সুন্দর না দেখতে? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। নেক্সট এই ভায়োলেট কালারটা ট্রাই করেছি, দেখো এটাও কিন্তু খুব একটা গর্জিয়াস কুর্তি, মানে কালারটা যেন খুব ফুটেছে, তাই না? নেক্সট দেখো আরও একটা, যেটা আমি লাইট সি গ্রিন পরেছিলাম সেটারই একটা পিচ কালার সেম, তো ওটা পরে নিয়েছি। তো এই তিনটের মধ্যে দুটো তো আমি নিয়েই নিচ্ছি, যে দুটো নিচ্ছি তোমাদেরকে অবশ্যই বাড়ি গিয়ে আমি শেয়ার করছি। তো কুর্তি তো সিলেক্ট হয়ে গেল, এছাড়াও প্রচুর কুর্তির কালেকশন ছিল, তো একদিনে সবকিছু কভার করা সম্ভব না। আজকে ম্যাক্সটা পুরোটা ঘুরে দেখালাম তোমাদেরকে, আর এইভাবেই এক ঝলকে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, যেগুলো রেঞ্জ ওরকম 1500, 1600, 1700, 1800 এরকম। এবার আমি একটা প্যান্ট দেখছিলাম, কিন্তু প্যান্ট ঠিকঠাক চুজ হচ্ছিল না, মানে এর সাথে গোল্ডেন কন্ট্রাস্টে যায় কি অন্য কিছু যায় কি রেড যায়, তো ওই রেডটা আমি একটু ট্রাই করে দেখবো যে কেমন লাগে। রেডটা ভালো লাগবে না অতটাও কন্ট্রাস্টে, তবু আমি একবার দেখছি পরে কেমন লাগছে। দেখো এই যে কেমন লাগছে, ঠিকঠাক, মানে এটার সাথে যেন গোল্ডেনটাই বেশি মানানসই, তাই না বন্ধুরা? তো চলো দুটো কুর্তি তো আমি নিয়ে নিলাম, এবারে আমি যাব এখন বিলিং কাউন্টারে বিল করতে। এই দেখো দুটো বিলিং করা কমপ্লিট, চলো এবারে। কেনাকাটা কিন্তু আজকের মতো আমার কমপ্লিট, চলো এবার একটু পেট পুজো করা যাক, ঠিক আছে? চলো আসো ফুট করে। তো এখানে ধোসাই অর্ডার দিই, ঠিক আছে? আর প্লেন ধোসাই ভালোবাসি, অ্যান্ড ধোসাটা অনেকটা লাইট হবে, অন্য কিছু খেলে আবার হেভি হয়ে যাবে, তাহলে আমরা ডিনার করতে পারবো। এ বাবা যা দেখা হয়ে গেল, দারুণ ব্যাপার, একসাথে এখানে দেখা হয়ে গেল, দুজনে ধোসা অর্ডার দিচ্ছি, ট্রাই করে বলো কেমন? একটু গরম গরম থাকলে আরো ভালো লাগতো, অ্যাকচুয়ালি ভিডিও চক করে ঠান্ডা হয়ে গেল, হেভি হয়েছে, সুপার সুপার। সবসময় তো
ডমিনোজের পিজাই ট্রাই করি, আজকে কফি ওয়ার্ল্ডের পিজাটা ট্রাই করে দেখি কেমন। আর কমপ্লিমেন্টারি এর সাথে তো যেটা ছিল সেটা কোল্ড ড্রিঙ্ক। পিজাটার উপর ছাপিয়ে পড়ল। বাড়ি গিয়ে তো আমার আর ডিনার করতে হবে না, ভাই ভাবির সঙ্গে টাইমটা খুব ভালোভাবে স্পেন্ড করলাম। তো হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইকে করে কি করে যাবো তাই ভাবছি। ওরা তো অটোতে এসছে, তো খুব ভালো কাটালাম আজকে দিনটা, শপিং করেছি, বাড়ি গিয়ে ইনডিটেল সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখন সোজা বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। বাড়ি চলে এসেছি বন্ধুরা, এই হচ্ছে শপিং এর জিনিস, আর এই হচ্ছে আমাদের দুজনের হেলমেট। মানে আস্তে আস্তে আরো ঝমঝমিয়ে বৃষ্টি, আর গাড়ি মানে জ্যাম, রাস্তায় এত জ্যাম যার জন্য অনেকটা লেট হয়ে গেল। এখন তো বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে। যাই হোক, আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করে পাটা ধুইনি, পায়ের অবস্থা দেখো বন্ধুরা, জাস্ট কাদা উঠে কি অবস্থা হয়েছে। আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর আজকে আমার পূজার জামা তোমাদেরকে দেখাবো। জল ভরে নিলাম বন্ধুরা, এই ঘরেই তো আমাদের জলের এই ফিল্টারটা থাকে। আর তোমরা জানো আমরা ফ্ল্যাটে যখন থাকি তখন এই কেনা জলই খাই। অলরেডি দুটো ডাব্বা এসব থেকে ফুরিয়ে গিয়েছে, পুরো 20 লিটার করে। চলো আর ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলো ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে তোমাদেরকে আজকে পুজোর কেনাকাটাগুলো দেখাই। সোফায় বসে গিয়েছি বন্ধুরা, এবারে বের করে নিই। দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, কি সুন্দর করে প্যাকিং করলাম, দেখো পুরো ছিঁড়ে গেছে। ইস, লাকটাই খারাপ আমার। এটা তাও ঠিকঠাক আছে, কি করা যাবে। কি সুন্দর করে গিফট প্যাক করে নিলাম প্যান্টালুন থেকে, আগরটা চটপট করে খুলে নি। ফার্স্ট এই দেখো, ভীষণ সুন্দর দেখতে এই ভায়োলেট কালারের, ডিপ ভায়োলেট কালারের এই কুর্তিটা, সুন্দর না দেখতে। আমার কিন্তু এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল, বিশেষত পছন্দ হয়েছিল তার কারণ হচ্ছে কালারটা ভায়োলেট টাই, কারণ ভায়োলেট কালারে আমার শাড়ি বলো চুড়িদার বলো কিছুই নেই। খুব সুন্দর পার্টি, মানে গ্লসি পার্টি ওয়্যার টাইপের, আবার হচ্ছে কিন্তু সোবার ক্লাসি একটা লুক দিচ্ছে। সাইড দিয়ে কি সুন্দর সিকোয়েন্সের কাজ গিয়েছে, গলাটাই সুন্দর কাজ, আবার এখানটা এরকম একটু চৌকো কাটিং রয়েছে, হাতাতেও খুব সুন্দর দেখো এরকম জরির কাজ রয়েছে, যার জন্য দেখতে আরো সুন্দর লাগছে। পুরো নিচ অব্দি কাজটা গিয়েছে, আর কাপড়টা কিন্তু খুব শাইনি, সুন্দর না। এটার সঙ্গে আমি গোল্ডেন স্ট্রেট কাট প্যান্ট এর সাথে কন্ট্রাস্টে পরে নেবো, ঠিক আছে। আর এটার দাম হচ্ছে 1599 টাকা। খুব সুন্দর দেখতে, তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যে কেমন, আর এটা পরে আমাকে কেমন লাগলো তখন তো ট্রায়াল রুমে তোমরা দেখেই নিয়েছো বন্ধুরা। নেক্সট ওয়ান সেটা বের করি। আর এই গিফট প্যাকিং গুলো দেখতেই না বন্ধুরা অনেকটা সুন্দর, তাই না। নেক্সট ওয়ান পেরিয়ে গেল, পেরিয়ে গেল এইটা, ভীষণ সুন্দর পিচ কালারের অ্যানাদার ওয়ান কুর্তি, খুব সুন্দর দেখতে। ওইটা কিন্তু ছিল স্ট্রেট কাট, কিন্তু এটা কিন্তু একটু এ লাইন টাইপের কুর্তিটা রয়েছে, খুব সুন্দর দেখতে। এটাও কিন্তু একটা শাইনি ম্যাটেরিয়াল কাপড়টা রয়েছে, মানে শাইনি কাপড় রয়েছে। এটার দাম 1299 টাকা, আর উপরটা খুব সুন্দর গোল্ড প্রিন্ট, পুরো কুর্তিটা উপর দিয়ে গোল্ড প্রিন্ট গেছে, গলার কাছটা এরকম সুন্দর ডিজাইন, অল ওভার ছোট 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 পলকা ডটস টাইপের করা রয়েছে। স্লিভসে একটু কাজ যদি থাকতো তাহলে মেবি আরো বেশি গর্জিয়াস হতো, এটার যেমন স্লিভসে কাজ আছে, তবে ঠিক আছে এই দাম হিসাবে। পুরো কুর্তিটা তো দেখতেই পাচ্ছ, আর বিশেষ করে এখন যতটা না দেখে ভালো লাগছে আমাকে পরে ততটা ভালো লাগছিল। প্যান্টটা আমি ওখানে ছিল না, প্যান্টটা আমি অন্য কোথাও থেকে নিয়ে নেবো, এর সাথেও স্ট্রেট কাট বা লেগিংস যে কোনো কিছু দিয়ে আমি পরে নিতে পারবো। কুর্তি কিন্তু আমি দুরকম কালারের নিয়েছি, কারণ আমার যে কুর্তিগুলো সেগুলো একই আছে, হয়তো গ্রিনিশ হয়ে যাচ্ছে, নয় হয়তো রেডিশ টাইপের হয়ে যাচ্ছে, স্কাই ব্লু হয়ে যাচ্ছে, তো আমি দুটো একদম দুরকম কালার নিয়েছি। কুর্তি তো আমি নিয়ে নিয়েছি, এবারে কোন দিন কোনটা পরবো, ষষ্ঠীতে কোনটা, সপ্তমীতে কোনটা, সেটা কিন্তু ডিসাইড তোমরা করবে। তোমরা বন্ধুরা এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পিচ পিঙ্ক কালারের কুর্তিটা আমি কোন দিন পরবো, আর ভায়োলেট কালারের কুর্তিটা আমি কোন দিন পরবো। প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু সবাই একটু ডিসিশন করো, যারা যেটা বেশি সাজেস্ট করবে আমি সেটাই পুজোর সময় পরবো অবশ্যই। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টটা পড়বো অবশ্যই, কিন্তু ট্রাই মানে লিখো হ্যাঁ কমেন্ট করে।
তো এটা একটু বাজেটটা বেশি আর এটা একটু কম, তো দুটো মিলে আমাদের কত পড়েছে 1898 টাকা, ধরো এই 3000 টাকা মানে 2900 টাকা মতোই। এই চলে গেল আমার শপিং। আজকে প্রচুর কুর্তির কালেকশন দেখেছি তোমরা দেখলে, আর এই সুযোগে কিন্তু তোমাদের সবার দেখা হয়ে গেল আর আমার নিজেরও দেখা হয়ে গেল, সত্যি এটা কিন্তু বেশ ভালো হলো। ম্যাক্সে এত কুর্তির কালেকশন ছিল কিন্তু একটাও পছন্দ হলো না, শেষমেশ প্যান্টালুনসে গিয়ে বেশ কটা দেখে তাই পছন্দ করে দুটো কিনে নিলাম। আমার সত্যি পছন্দ হয়েছে কুর্তিটা। তো এভাবেই কিন্তু র্যান্ডামলি আমাদের পুজো শপিংটা চলতে থাকছে। তোমরা সবাই বলছিলে দিদি তোমার শপিং কবে হবে কবে হবে, তো ফাইনালি কিন্তু একটা শাড়ি কতদিন দেখিয়ে দিলাম হয়ে গিয়েছে আর দুটো কুর্তি হয়ে গেল, তো এই মিলে টোটাল 3টে হয়ে গেল। এখনো শাড়ি শপিং বাকি আছে আর কুর্তি বেশি কিনবো না, দুটো কুর্তি থাক এবার পুজোয়। তো পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ এইভাবে তোমাদের সঙ্গে পুজো শপিং ব্লগগুলো শেয়ার করছি, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগছে। আর ভালো লাগে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওগুলো, ঠিক আছে? তো তো আজকের ভিডিওটা খুব বেশি লেন্দি করবো না, এভাবেই তো দিনটা কেটে গেল। রাতে ডিনার তো আমি করবো না, প্রবীরের জন্য জাস্ট প্রেশার কুকারে একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বসিয়ে দেবো, খেয়ে নেবে, তারপরে হচ্ছে আজকে সুন্দর ভিডিওটা সুন্দর করে এডিট করে নেবো যাতে কাল সকালে তোমরা সুন্দরভাবে ভিডিওটা দেখতে পাও। আজকের এই ভিডিওটা তাহলে এতটুকুই থাক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তোমরা বন্ধুরা। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও ব্লগ লাইভ সবকিছু নোটিফিকেশন সবার আগে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাল সকালের একটা নতুন টাটকা টাটকা ব্লগ এর সাথে। এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট।